सुप्रिय दर्शक आमी एस्ट्रोलजार डॉक्टर केसी पाल आमार आजकेर आयोजन ज्योतिष शिक्षा पर्व 7 এই জ্যোতিষ শিক্ষা পর্ব সাথে থাকছে যে লগ্ন অনুযায়ী রবি গ্রহ কোন গৃহে থাকলে কি ধরনের ফল প্রদান করবে তা জানতে আমার ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন। সেই সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, জ্যোতিষ অনুরাগী, জ্যোতিষ শিক্ষার্থী, জ্যোতিষ গবেষক ও যারা জ্যোতিষ অধ্যয়ন করছেন ও করবেন সকলের প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করে আমি বলছি যে হরোস্কোপের অর্থাৎ গ্রহ নক্ষত্রগুলো কিন্তু বামাবর্তে অর্থাৎ ঘড়ির কাঁটার উল্টা দিকে ঘোরে। একমাত্র রাহু কেতু হচ্ছে ঘড়ির কাঁটার দিকে ঘূর্ণায়মান। অর্থাৎ আপনার জন্ম লগ্ন যদি মেষ হয় তাহলে মেষে রবি থাকলে কি হবে, তার ধনভাবে রবি থাকলে কি হবে, এভাবে আপনার এই 12টি ভাবের বিচার এই জ্যোতিষ শিক্ষা পর্ব সাথে থাকছে। আপনারা সঙ্গে থাকুন এবং লক্ষ্য রাখুন, আপনারা দ্রুত এই ফলাদেশ বলতে সক্ষম হবেন, এটা আমার বিশ্বাস। সর্বপ্রথম আসি, ধরুন আপনার লগ্ন হচ্ছে মেষ। এইবার মেষ লগ্নে আপনার লগ্নে রবি অবস্থান করছে। হতে পারে মেষ লগ্ন হোক বা বৃষ লগ্ন হোক বা মকর লগ্ন হোক বা কুম্ভ লগ্ন হোক, যে কোনো লগ্নে যদি কখনো রবি অবস্থান করে তাহলে সেই জাত ব্যক্তি হবেন মধ্যমাকৃতি বিশিষ্ট মানুষ। এমনকি মাথার চুল সহ মাথাটা ঈষৎ যেন গোলাকৃতি বিশিষ্ট হবে। শরীরের কোমর থেকে উপরের অংশ একটু বেশি ভারী হবে আর কোমরের নিচু থেকে পা পর্যন্ত অপেক্ষাকৃত হালকা দেখতে অনুভব হবে। তবে আপনারা হবেন একটু গম্ভীর প্রকৃতির, অর্থাৎ লগ্নে রবি থাকলে তারা কিছুটা গম্ভীর প্রকৃতি বিশিষ্ট হবে, কথাবার্তা একটু হিসেব করে বলবে, নিজের শ্রেষ্ঠত্ব এবং আভিজাত্য সম্বন্ধে অতিশয় সজাগ থাকবে সেই জাত ব্যক্তি। তবে লগ্নে রবি থাকলে তাদের কিন্তু বড় হবার ইচ্ছা থাকবে প্রবল, এমনকি সম্ভাব্য স্থলে নেতৃত্ব, প্রভুত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব, দলপতিত্ব, এমনকি রাজকীয় স্বভাব বিশিষ্ট জাতক হয়ে থাকেন। আর একটি বিষয় লক্ষ্য করা যায়, তা হচ্ছে লগ্নের রবি থাকা জাত ব্যক্তিরা একটু তোষামত প্রিয় হয়ে থাকেন। সুপ্রিয় দর্শক, এবার আসি লগ্নের দ্বিতীয় বা ধনভাবে যদি রবি অবস্থান করে তাহলে সেই জাত ব্যক্তিরা অতি সহজে অর্থ উপার্জন করতে সক্ষম হয়। অর্থাৎ অল্প শ্রমে বেশি ধন লাভ, কিন্তু সঞ্চয় করতে সক্ষম হয় না। অর্থাৎ ধনভাবস্থ রবি ধন উপার্জন করাবে ঠিকই, কিন্তু ধন সঞ্চয়ে বাধা সৃষ্টি করবে। সেক্ষেত্রে আমি বলবো, যদি কারো প্ল্যানেটের ধনভাবে বা দ্বিতীয়ভাবে রবি থাকে তাহলে আপনারা সঞ্চয় করার চেষ্টা করুন, বিশেষ করে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখার চেষ্টা করবেন, দেখবেন আপনারা অর্থ সঞ্চয় করতে পারবেন। তাছাড়া দ্বিতীয়স্থ রবি কথাবার্তায় ঈষৎ গর্বভাব থাকলেও তা বিশেষ নিন্দনীয় হবে না, অবশ্যই এই গর্বটা মানানসই। তবে কেউ যদি এদের হৃদয়ে আঘাত করে তাহলে কিন্তু তারা কঠোরভাবে তা প্রতিহত করবে। এমনকি এই দ্বিতীয় ভাবস্থ রবিযুক্ত জাত ব্যক্তিদের চোখ যথেষ্ট সুন্দর হবে। সেই সঙ্গে রবি যদি পীড়িত হয় তাহলে কিন্তু কঠিন চোখের ব্যাধি হতে পারে, বিশেষ করে আত্মীয় পরিজনদের মধ্যে। ধনী, জননন্দিত, শিক্ষিত, এমনকি সামাজিকভাবে উচ্চ প্রতিষ্ঠিত ব্যক্তি হবেন যদি ধনভাবস্থ রবি অবস্থান করে। তবে এই ধনভাবস্থ রবি অবস্থানরত জাত ব্যক্তিদের খাদ্যদ্রব্যের প্রতি বিশেষ বিলাসিতা থাকে। অর্থাৎ এরা মশলাযুক্ত খাবার বা এই চাইনিজ খাবার, ভাজা পোড়া খাবার, এইগুলো বেশি পছন্দ করে। এবার আসে, যদি তৃতীয়ভাবে আপনার লগ্নের তৃতীয়ে যদি রবি অবস্থান করে তাহলে সেই জাত ব্যক্তির ভাই বোনের সংখ্যা একটু কম হবে। অনেক সময় কোনো কনিষ্ঠ বা ভাই বা বোন নাও থাকতে পারে, হয়তো জ্যেষ্ঠ একজন বা দুইজন থাকলো, কিন্তু কনিষ্ঠ না থাকার সম্ভাবনা কিন্তু বেশি। তবে তৃতীয় রবি থাকা জাত ব্যক্তিরা অত্যন্ত পরাক্রমী, অত্যন্ত বলবীর্য সম্পন্ন মানুষ হবেন। অনেক সময় বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনদের মধ্যে অনেক দরিদ্র ব্যক্তিদের আশ্রয় দিয়ে থাকেন এই তৃতীয় ভাবস্থ রবিযুক্ত জাত ব্যক্তিরা। তবে মানসিক দিক থেকে এই তৃতীয় ভাবস্থ রবি যাদের থাকে তারা একটু গর্বিত চরিত্রের বা আত্ম অহংকারী মানুষ হয়ে থাকেন, তাতে সন্দেহ নেই। এবার আসি কোনো জাত ব্যক্তি যদি চতুর্থে রবি অবস্থান করে তাহলে কিন্তু তাদের প্রায় মাতৃসুখ হয় না। অনেক ক্ষেত্রে অল্প বয়সে মায়ের জীবনাবসান পর্যন্ত ঘটার সম্ভাবনা থাকে। যদি জীবনাবসান নাও ঘটে তাহলেও কিন্তু কোনো না কোনো কারণে এই চতুর্থ ভাবস্থ রবিযুক্ত জাত ব্যক্তিদেরকে মাতাকে ছেড়ে দূরে বসবাস করতে হতে পারে, বা হয়তো বাবা মায়ের মধ্যে কোনো বিচ্ছেদ ঘটে গেল যে কারণে আপনাকে মাকে হারাতে হলো বা বাবার কাছে থাকতে হলো, বা হয়তো নানা নানির কাছে বা মামা মামির কাছে মানুষ হতে হলো, এমনটি কিন্তু ঘটতে পারে। তবে চতুর্থ ভাবস্থ রবি তাদের বিদ্যা শিক্ষায় গর্বিত করে বা বিদ্যাভাগ্যে কিন্তু তারা সুখী হবে বা বিদ্যাগত যোগ্যতা ধন উপার্জনের কারণ সূচনা করে। সেই সঙ্গে বিলাসদ্রব্য লাভ, যানবাহন লাভ, মনোরম গৃহবাড়ি ও রাজানুগ্রহ লাভ হওয়ার সম্ভাবনা কিন্তু এই চতুর্থ ভাবস্থ রবি দিয়ে থাকে। তবে শারীরিক দিক থেকে এই চতুর্থ ভাবস্থ রবিযুক্ত জাত ব্যক্তিরা হৃৎপিণ্ড বা বুক সংক্রান্ত কোনো অসুখ বিসুখে ভোগার সম্ভাবনা একটু বেশি। এবার আসি পঞ্চম ভাব, অর্থাৎ আপনার লগ্নের পঞ্চমে যদি রবি অবস্থান করে তাহলে আপনি হবেন স্বল্প সন্তানযুক্ত। অনেক সময় একটি মাত্র সন্তান হওয়ার সম্ভাবনা থাকে। আবার অনেক সময় প্রথম সন্তানের মৃত্যু হয়ে দ্বিতীয় সন্তান জীবিত থাকার সম্ভাবনাও কিন্তু কম নয়। তবে লেখাপড়ার ক্ষেত্রে এই পঞ্চম ভাবস্থ রবিযুক্ত জাত ব্যক্তিদের প্রচণ্ড আগ্রহ থাকে, এমনকি নিজস্ব ক্ষমতা, চেষ্টা, মেধা, প্রযুক্তি, কৌশল ও অধ্যবসায়ের বলে তারা অনায়াসেই উচ্চতর ডিগ্রি লাভ করবেন, তাতে সন্দেহ নেই। তাছাড়া অনেক ক্ষেত্রে এই পঞ্চম ভাবস্থ রবিযুক্ত জাত ব্যক্তিরা শিক্ষক বা গুরু, মন্ত্রণাদাতা হিসাবে কাজ করতে পারেন, বা বিশেষ করে যদি তারা শিক্ষক হন প্রচুর স্বনামধন্য শিক্ষক হবেন, এমনকি কোনো লেখক গবেষক হওয়ার সম্ভাবনাও কিন্তু অমূলক নয়। আর এই রবি যদি বলবান হয় তাহলে এই বিদ্যাকে প্রজ্ঞার স্তরে নিয়ে যেতে পারে একমাত্র এই পঞ্চমস্থ রবি বিশিষ্ট জাত ব্যক্তিরা। তাছাড়া রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হয়ে তারা জগৎখ্যাত হওয়ার সম্ভাবনা থাকে একমাত্র লগ্নের পঞ্চমে যদি রবি অবস্থান করে। সুপ্রিয় দর্শক, এবার আসি লগ্নের ষষ্ঠভাবে যদি রবি অবস্থান করে তাহলে সেই জাত ব্যক্তিরা অনেকটা ব্যাধি পীড়ায়, বিশেষ করে বংশগত কোনো ব্যাধি পীড়ায় ভোগার সম্ভাবনা থাকে। সেই সঙ্গে শত্রু ভাবও কিন্তু প্রচুর থাকে, অর্থাৎ ষড় রিপু থেকেই কিন্তু ব্যাধি পীড়া এবং শত্রুর উৎপত্তি, তাই তো এই ষষ্ঠ ভাবকে রিপু ভাব বলা হয়ে থাকে। কোনো জাত ব্যক্তির এই ষষ্ঠে যদি রবি থাকে তাহলে তারা ক্ষমতাবান হবে ঠিকই বা ধনী লোক হবেন ঠিকই, কিন্তু বিপরীতে শত্রু দ্বারা প্রতিহিংসার শিকার হবেন, এমনকি শত্রু ও বিরোধী পক্ষরা সোচ্চার হয়ে আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা মোকদ্দমা ঠুকে দিয়ে আপনার জীবনকে স্তব্ধ করে দিতে পারে। আর ব্যাধিপীড়ার ক্ষেত্রে বংশগত ব্যাধিপীড়ার তো থাকবেই, সেই সঙ্গে হৃৎপিণ্ডের রোগ, চোখের রোগ শুধু নয়, সঙ্গে নিত্য নতুন কোনো অজ্ঞাত ব্যাধি পীড়ায়ও আপনাকে কষ্ট পেতে হতে পারে। সুপ্রিয় দর্শক, আরেকটি জিনিস আপনার মনে রাখবেন, তা হচ্ছে মাতুলালয়, বিশেষ করে মামা বা মাসির মধ্যে কেউ খ্যাতিমান হওয়ার সম্ভাবনা থাকে যদি ষষ্ঠে রবি থাকে। আর এই রবি যদি ষষ্ঠস্থ রবি যদি পীড়িত হয়, অর্থাৎ রাহু কর্তৃক দৃষ্ট বা রাহু কর্তৃক যুক্ত বা শনি কর্তৃক যুক্ত বা দৃষ্ট থাকে তাহলে কিন্তু মামলা মোকদ্দমায় যথাসর্বস্ব হারিয়ে মানবেতর জীবন যাপন করতে হতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আসি আপনার লগ্নের সপ্তম ভাবে যদি রবি অবস্থান করে তাহলে কিন্তু স্ত্রী বা স্বামীর সঙ্গে সম্পর্ক নির্ণয় করা হয় এই সপ্তমস্থ রবি থেকে। এই সপ্তম ভাবস্থ রবি যদি পাপ গ্রহযুক্ত হয় তাহলে দাম্পত্য জীবন কলুষিত হবে বা দাম্পত্য জীবন অশান্তিময় থাকবে, আর যদি শুভ অবস্থানে থাকে তাহলে দাম্পত্য সুখ, শান্তি, সমৃদ্ধি বৃদ্ধি পাবে, তাতে সন্দেহ নেই। অর্থাৎ সপ্তমস্থ রবি স্বামী স্ত্রীর মধ্যে গভীর প্রেমের সম্পর্ক নষ্ট করে, अनेक समय दुजने पृथकभावे बास करते अर्थात बेड सेपारेशन थेके कोट सेपारेशन पर्यन्त करे दिते पारे। तबे मने राखबेन एई रवि कतटा बलवान बा कतटा पाप ग्रहयुक्त बा प्रभावयुक्त एर उपरे अनेकांशे तारतम्य हये थाके। तबे सप्तमस्थ रवि कोनो जात व्यक्तिर यदि सप्तमे रवि अवस्थान करे तारा व्यवसा बाणिज्यर क्षेत्रेओ किन्तु एई रविर बलाबलेर ऊपर निर्भर करे व्यवसा बाणिज्य शुभ अशुभ निर्णीत हये थाके बा निर्देश हये थाके बा से समाजे कतटा सुप्रतिष्ठित हबेन बा सुप्रतिष्ठित व्यक्तिर संगे बंधुत्व हबे किना ताओ एई सप्तम भावस्थ रविर शुभ अशुभेर ऊपर अनेकांशे निर्भरशील। सुप्रिय दर्शक, एबार आसि अष्टम भाव अर्थात आपनार लग्नेर अष्टमे यदि रवि थाके आर एई रवि यदि बलवान हय तबे आपनि कोनो मृत व्यक्तिर सम्पत्ति लाभ करबेन, विशेष करे उत्तराधिकार सूत्रे सम्पत्ति पावार सम्भावना बेशी थाके। ताछाड़ा मामला मोकद्दमाय जयलाभ, लटारि, फाटका, जुआ, रेस, शेयर, हाउजिंग प्रभृतिते अर्थ लाभ हওয়ার विशेष सम्भावना। और ये अष्टम भावस्थ रवि यदि दुर्बल थाके से क्षेत्रे किन्तु अर्थहानि, ऋणग्रस्त, एमनकि बिनियोगकृत अर्थ डूबे जावाय जे ऋणेर घानी टानते हबे ता सम्पत्ति वियोग घटिए तबेई ना किन्तु आपनार ऋणमुक्त होते हबे अर्थात शेषकाले पायेर निचेर माटी पर्यन्त सरे जेते पारे। ताछाड़ा शारीरिक ब्यापारे हार्टेर रोग बा आकस्मिक जीवन अवसानेर जोग थाके यदि अष्टमे रवि अवस्थान करे। दर्शकबृन्द, एबार आसि कोनो जात व्यक्तिर यदि नवम भावे रवि अवस्थान करे ताहले तारा सामाजिक भावे हबे ख्यातिमान और सम्मानित व्यक्ति, एमनकि तारा सन्तान गर्वे गर्वित हबेन, सन्तानगण वंशेर मुख उज्जवल करबे बा वंशेर बुके माथा तुले दाड़ाबे। एमनकि এই নবম ভাবস্থ রবিযুক্ত জাতক বা জাতিকা নিজেও কিন্তু সৌভাগ্যবান ব্যক্তি, তাতে সন্দেহ নেই। অবশ্য এখানে রবির বলাবলের উপর অনেকাংশে নির্ভর করে। এই নবমস্থ রবি যদি রাহু শনিযুক্ত বা রাহু শনি দৃষ্ট থাকে তাহলে কিন্তু একটু কম হবে, তাই বলে শুভ ফল দিবে না এমনটি কিন্তু ঘটার সম্ভাবনা খুব কম। তবে মনে রাখবেন নিজের প্রতিষ্ঠার জন্য এই নবম ভাবস্থ রবিযুক্ত জাত ব্যক্তিরা পৈতৃক সূত্রে প্রচুর সাহায্য সহযোগিতা প্রাপ্ত হবেন বা পিতার সাহায্য পাবেন। এমনকি সেই সঙ্গে মানে পিতার সাহায্যের সঙ্গে নিজের চেষ্টায় আপনি ভাগ্য গড়ে তুলবেন যা আপনাকে অমর করে তুলবে। তাছাড়া নবম ভাবস্থ রবি জাত ব্যক্তিদেরকে অত্যন্ত ধার্মিক প্রকৃতির করে তোলে বা ধর্মচর্চায় আগ্রহ তৈরি করে, এমনকি এরা নিজের চেষ্টায় আধ্যাত্মিক জ্ঞান লাভ করতে সক্ষম হয়ে থাকেন। সুপ্রিয় দর্শক, এবার আসি আপনার লগ্নের দশমে যদি রবি অবস্থান করে তাহলে সাধারণত এই দশমস্থ রবি কিন্তু সরকারি চাকরি নির্দেশ করে, অর্থাৎ এরা ব্যবসা অপেক্ষা কর্মে বেশি নিযুক্ত হবে এবং কর্মের সুনাম, যশ, পদোন্নতি, এমনকি কর্ম ব্যাপদেশে দেশ বিদেশ ভ্রমণ হওয়ার সম্ভাবনা বেশি। অবশ্য এই দশম ভাবস্থ রবি দুর্বল যদি না হয় বা সবল হয়ে থাকে, যদি পাপ গ্রহ দৃষ্ট বা পাপ গ্রহ যুক্ত না হয়ে থাকে তাহলে কর্মের সুনাম যশ তাকে অমর করে রাখবেই। এমন হতে পারে যে সামান্য কিরানি পদে আপনি নিয়োগপ্রাপ্ত হয়ে ওই প্রতিষ্ঠানে কর্তা ব্যক্তি হলেন এবং এই কর্তা ব্যক্তি থাকাকালীন সময়ে আপনার আকস্মিক জীবন অবসান ঘটল যা শত বছর ধরে আপনার মৃত্যুদিন পালিত হলো, এমনটি কিন্তু ঘটতে পারে এই দশম ভাবস্থ রবি থাকলে। তাছাড়া এই দশম ভাবস্থ রবি কিন্তু শিক্ষার্থীদের পরীক্ষার ফল ভালো করে, অর্থাৎ তারা ক্লাসে হয়তো প্রথম, দ্বিতীয়, তৃতীয়র মধ্যে থাকবে, এমনকি বৃত্তি যেটা রাষ্ট্রীয় সম্মাননা বা সামাজিক সম্মাননা পাওয়ার সম্ভাবনা অমূলক নয়। তবে কখনো কখনো এই দশম ভাবস্থ রবিযুক্ত জাত ব্যক্তিরা মানে সহজে কোনো অন্যায় কাজ করতে চায় না বা দুর্নীতিগ্রস্ত হতে চান না, অত্যন্ত সৎ, সজ্জনপ্রিয় এবং নিট অ্যান্ড ক্লিন মানুষ হিসাবে জনসমাজে প্রতিষ্ঠা লাভ করে থাকেন, তাতে সন্দেহ নেই। সুপ্রিয় দর্শক, এবার আসি আপনার জন্ম প্ল্যানেটের যদি একাদশে রবি অবস্থান করে তাহলে সেই জাত ব্যক্তিরা কিন্তু অপেক্ষাকৃত অল্প পরিশ্রমে বেশি উপার্জন করবে, অর্থাৎ একটা সিগনেচারের মূল্য যেন লক্ষ টাকা এমন। তবে এই একাদশ ভাবস্থ রবিযুক্ত জাত ব্যক্তিরা যদি ব্যবসায়ী হন এবং সরকারের সঙ্গে কোনো ব্যবসা বা কোনো কন্ট্রাক্টরিতে নিয়োজিত থাকেন তাহলে তারা অঢেল ধন সম্পদের মালিক হবেন, সেই সঙ্গে আমদানি রপ্তানি বাণিজ্যেও কিন্তু সফলতা লাভ করাবে। অর্থাৎ যে সকল কাজে অর্থ লগ্নি করলে, বিশেষত শেয়ার ডিভেন্সকে লগ্নি করলে আয় ভালো হবে। এমনকি বন্ধু বান্ধবের মধ্যে বা সমাজে সুপ্রতিষ্ঠিত ব্যক্তিরা কিন্তু আপনার আজ্ঞাবহ হয়ে থাকবে। আর ভ্রাতা ভগ্নীদের মধ্যেও কিন্তু আপনার আর্থিক অবস্থা সব থেকে বেশি ভালো থাকবে, বা ভাই বোনের মধ্যে আপনি সবচেয়ে ধনী, জননন্দিত এবং প্রতিষ্ঠিত ব্যক্তি হবেন। সুপ্রিয় দর্শক, এবার আসি আপনার লগ্নের যদি দ্বাদশে রবি অবস্থান করে তাহলে কিন্তু আপনার নানা কারণে, বিশেষ করে নিজের সম্মান প্রতিষ্ঠা অর্জন করার জন্য প্রচুর শ্রম দিবেন কিন্তু আসলে ফল হবে না। অর্থাৎ আপনার মেধা প্রযুক্তি কৌশল অবলম্বন করলেন ঠিকই, বা শ্রম হলো কিন্তু ফল হলো না। মামলা মোকদ্দমা কোর্ট কেসে আপনি দৌড়াদৌড়ি করলেন, অর্থ নষ্ট করলেন, অথচ রেজাল্ট হলো শূন্য। এইরকম অর্থাৎ শ্রম অনুযায়ী ফল লাভ না হয় মন বিষণ্ণ হয়ে পড়বে। আর এই দ্বাদশস্থ রবি যদি দুর্বল বা পাপপীড়িত থাকে তাহলে কিন্তু তারা রাজদণ্ড ভোগ করবে, তাতে সন্দেহ নেই। অবশ্য দ্বাদশস্থ রবি বিদেশ ভ্রমণ, বিশেষত কর্মের জন্য বিদেশ ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকে। তবে শয্যা সুখের অভাব কিন্তু করবে এই দ্বাদশস্থ রবি। অর্থাৎ দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে আপনাকে সারা জীবন ছাড় দিতে হবে বা সতর্ক থাকতে হবে, তাতে সন্দেহ নেই। এমনকি এই দ্বাদশ ভাবস্থ রবিযুক্ত জাত ব্যক্তিদের বাম পা বা বাম চক্ষুতে কোনো অসুখ বা ব্যাধিপীড়া দেখা দিতে পারে। তাছাড়া এই রবি যদি দুর্বল বা পীড়িত হয় বা পাপগ্রহযুক্ত বা পাপগ্রহদৃষ্ট হয় তাহলে ধরে নেবেন যে আপনার যে অবস্থানে জন্ম হয়েছিল তার থেকে ক্রমাগত আপনার কিন্তু অধঃপতন ঘটার সম্ভাবনা বেশি। অর্থাৎ জন্মকালীন পিতামাতার অবস্থান যেমনটি ছিল তার থেকে ক্রমাগত আরও ধন সম্পদ নিম্নগামী হবে। অর্থাৎ তেলের কাপের মতো ক্রমশ শুরু হতে থাকবে ধন সম্পদ সম্পত্তি। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে এবং জীবনের সঙ্গে মিল খায় তাহলে ভিডিওটি শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিন। সেই সঙ্গে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে জানান। আপনাদের একটি কমেন্ট আমাকে নিত্য নতুন ভিডিও তৈরির উৎসাহ যোগাবে। তো দর্শকবৃন্দ, আমার এই শিক্ষা পর্ব চালু করার একটাই উদ্দেশ্য, তা হচ্ছে যে জ্যোতিষ শিক্ষার্থীরা বা যারা জ্যোতিষ গবেষণা করছেন এবং করবেন বলে ভাবছেন তাদের যেন কিয়দংশ উপকারে আসতে পারে, তাহলে আমি নিজেকে সার্থক মনে করব। ধন্যবাদ সবাইকে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এই কামনায়।